প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ খায়কাউস বলেছেন বাংলাদেশের বড় বড় প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। তিনি বলেন আমলারা দুর্নীতি করে না, অথচ সেগুলো নিয়ে অপপ্রচার করা হচ্ছে, সরকারকে সাজানো হচ্ছে দুর্নীতিবাজ। এফবিসিসিআই এর এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেশের তালিকা থেকে 2026 সালে বাংলাদেশ বের হবে, তখন ইউরোপের বাজারে বাংলাদেশের আর শুল্কমুক্ত সুবিধা থাকবে না। এতে আন্তর্জাতিক বাজারে কমে যাবে প্রতিযোগিতা সক্ষমতা, যা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রপ্তানি কারকদের। এমন প্রেক্ষাপটে এফবিসিসিআই এই সেমিনার আয়োজন। সেমিনার আলোচকরা বিকল্প সমাধানের কথা তুলে ধরেন। যখন 26 আসবে তখন নেব তা কিন্তু না, এটা কিন্তু কিছুটা ট্রায়াল এন্ড এরর মেথডে করে দেখে করে দেখার বিষয় রয়েছে, যেটি আমাদের গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এবারে বাদীতি বরঞ্চ এই ধরনের কিছু বিষয়গুলোকে মাথায় রেখে সন্নিবেশিত করে দেখা দরকার যে এগুলো কতটা কাজ করে, আসলে ব্যবসায়ীরা উপকৃত হন কিনা। নন আরএনজি ইজ ইগনোর, এটা আমাকে মানতেই হবে। পলিসি ক্যাপচার বাই আরএনজি, আমি আরএনজি বিরুদ্ধে নয়, কিন্তু আরএনজি যেভাবে ক্যাপচার করতে পারে আরএনজির সাথে অন্য কারো তুলনায়, ওনাদের যে গলা, ওনাদের যতগুলো এমপি, আমাদের তো নাই, আমরা কোথেকে পাবো? এই জায়গায় কিন্তু স্যার আপনাদের কিন্তু টাকা তো হবে আমাদের থেকে, বিকজ ওনাদের যদি একটা সিম্পল উদাহরণ দেয়, ওনাদের বন্ডেড ফাইন্যান্স লাইসেন্স এখনো 2 বছর, আমাদের 1 বছর, কেন সকল রপ্তানি খাতকে এক করে দেয়? অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কথা বলেন দেশের বড় বড় প্রকল্প নিয়ে, ক্ষোভ প্রকাশ করেন দুর্নীতির খবর প্রচার নিয়ে। পাথরবাড়ি প্রকল্প ইজ সাপোর্টেড বাই জাইকা, ইচ এন্ড এভরি ট্রানজেকশন ইজ ভেটেড বাই জাইকা। আপনারা বলতেছেন আমার দুর্নীতির পার্টনার কি জাইকা? আমার এই যে মনে করেন এই যে ইয়েতে মেট্রো রেল ইজ সাপোর্টেড বাই জাইকা, ইচ এন্ড এভরি ট্রানজেকশন ইজ ভেটেড বাই জাইকা। ডু ইউ থিংক দ্যাট পার্মানেন্ট হচ্ছে জাপান আমার সঙ্গে দুর্নীতির নিমজ্জিত হয়েছে? হোয়াট ইজ দিস? রূপপুরে তো আমরা পয়সাই দেখতেছি না, টাকা নিচ্ছি ওরাই খরচ করতেছে। আপনারা সবসময় খালি আমাদেরকে দুর্নীতি পাতনা দিচ্ছেন, হোয়াট ইজ দিস? আমাদেরকে বারবার বলে যাবেন আমরা মনে যেন চুরি করে বসে আছি। দেশে বিদেশি বিনিয়োগ কখনো কখনো দেশের জন্য ঝুঁকির কারণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যখন এই কোনো ক্রাইসিস হয় এফডিআই কিন্তু শুরু চলে যায় দেশের, কিন্তু রিস্কি, টু মাচ এফডিআই ডিপেন্ডেন্ট ইজ নট গুড। ইন্ডেক্স ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন হাউ মাচ ওয়েটেজ ইউ আর পুটিং। আপনি ইচ্ছা করলে একটা ইন্ডেক্সকে ভালো বানাতে পারেন না খারাপ বানাতে পারেন। দেশের মানবসম্পদ উন্নয়নে এখন অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন আলোচকরা। জি এম আসান, বাংলাভিশন, ঢাকা।